আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতু। আমেরিকার এক শহরে এক বাংলাদেশি ট্যাক্সি চালক একটি কফি শপে ঢুকলেন, নিজে এক বোতল ঠান্ডা পানি নিয়ে এক পাশে গিয়ে বসে প্রথমে ছোটো ছোটো তিন ঢোক তিন নিঃশ্বাসে পান করলেন। এরপর বাকি পানিটুকু শেষ করে যখন লোকটি বের হয়ে যাচ্ছেন, তখন আরেক ভদ্রলোক দৌড়ে এসে তার হাত ধরলেন, বলেন, এক্সকিউজ মি, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিবেন? আমার কিছু কথা বলার ছিল, ড্রাইভার লোকটি বললেন। বসে বলবো না চলতে চলতে বলবো? পার্কিংয়ে আমার গাড়ি রাখা আছে। তখন ভদ্রলোক বললেন, চলুন আপনার সাথে যেতে যেতে কথাগুলো বলা যাক। ভদ্রলোক যা বললেন তা রীতিমতো বিস্ময়কর। তিনি নিজের পরিচয় দিলেন, আমেরিকার প্রখ্যাত এক বিজ্ঞানী তিনি। ট্যাক্সিতে বসে তিনি বাংলাদেশি ওই চালককে প্রশ্ন করলেন, আপনি একটু আগে যেভাবে পানি পান করলেন, এটা কি আপনার অভ্যাস না হঠাৎ করে এমনটি হয়েছে? যেখানে আমেরিকায় আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে শুধু পানি কেন, পুরো লাঞ্চ বা ডিনার করে ফেলি, আপনি সেখানে এক বোতল পানি এক জায়গায় বসে থেমে থেমে নিঃশ্বাস নিয়ে পান করলেন, এর পেছনে কারণ কি? বিজ্ঞান যেখানে বলে পরিশ্রান্ত মানুষ দাঁড়িয়ে পানি পান করলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, পানির প্রেসারে ক্ষতিগ্রস্ত হতে পারে তার হার্ট, কিডনি, লিভার ইত্যাদি। নিজের জীবনের দৈনন্দিন এই অভ্যাসটি এই বিজ্ঞানীর চোখে এত বিস্ময়কর কেন ঠেকল তা এই ড্রাইভার বুঝতে পারছিলেন না। তিনি সরল ভাষায় উত্তর দিলেন, আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, আমাদের ধর্মে এভাবেই পানি পান করার নির্দেশনা রয়েছে, আমি ছেলেবেলা থেকে এভাবে পানি খেতে শিখেছি, আমার পরিবারের ছোট বড় সকলে এভাবে পানি পান করে। বিজ্ঞানী তখন বললেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পানি পানের সবচেয়ে উত্তম পদ্ধতি নিয়ে গবেষণা করছি, আমার জ্ঞানের সাথে আপনার আজকের এই পানি পানের দৃশ্য এমনভাবে মিলে গেছে যে আমি আপনাকে জিজ্ঞেস না করে পারলাম না, আপনি আমাকে একটু লম্বা সময় দিন, দূরে কোনো দিকে লং ড্রাইভে চলুন, আমি আপনার পেমেন্ট দিব, কথা বলার জন্য আলাদা সম্মানীয় দিব, তথাপি আমি চাই আমার গবেষণার একজন রোল মডেলের সাথে আমার দীর্ঘ আলোচনায় আমার গবেষণা পূর্ণতা লাভ করুক। বিজ্ঞানী এরপর জানতে চাইলেন, এভাবে পানি পান করা আপনি শিখেছেন কার কাছে, এটি কি কোনো সংস্থা বা গবেষকের ফর্মুলা? তখন ড্রাইভার সহজ সরলভাবে জবাবে বললেন, এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার এই নির্দেশনা মতো পৃথিবীর সব অনুগত মুসলমান পানি পান করে থাকেন। শুধু তাই না, আমাদের জীবনে প্রতিটি কাজের এমন একটি সুন্দর নকশা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁকে দিয়ে গেছেন, যাকে সুন্নত বলে আমরা তারই অনুসরণ করি। তখন এই বিজ্ঞানী ট্যাক্সি চালককে তখনকার মতো বিদায় দিয়ে বললেন, আমাকে আরও কয়েকদিন সময় দিতে হবে, আপনার ঠিকানা ও যোগাযোগের সব কিছু আমাকে দিন, আপনাদের যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে যারা বেশি জানেন তেমন জ্ঞানী ব্যক্তিদের সাথে আমার পরিচয় করিয়ে দিন। সেদিনের মতো এভাবে তারা দুজন আলাদা হয়ে যান। কয়েকটি সাক্ষাতের পর এই বিজ্ঞানী ইসলামিক সেন্টারের ইমাম সাহেবের হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে এই ট্যাক্সি চালকের পানি পান করা থেকে প্রথম ধারণা লাভ করেন। পরে তিনি বলেছেন, দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খুব তৃষ্ণার সময় একশ্বাসে অনেক পানি খাওয়া আরও ক্ষতিকর, পানি পানের বহু থিওরি আমি জমা করেছি, কিন্তু সাধারণ একজন ট্যাক্সি চালক যেভাবে বসে ধীরে ধীরে ছোট ছোট তিন ঢুকে পানি তিন নিঃশ্বাসে পান করল, এই ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা, আমি বুঝতে চেষ্টা করছিলাম এই ঘটনাটি কি ইচ্ছাকৃত না কাকতালীয়। যখন চালক ব্যক্তিটি আমাকে সব বুঝিয়ে বললেন, তখন আমার সামনে জ্ঞানের দরজা খুলে গেল, আমি সেই মহামানবের সকল সুন্নত সম্পর্কে শ্রদ্ধাভরে জানার সুযোগ পেলাম, যা 1500 বছর আগে একটি অনুন্নত পরিবেশে থেকেও
ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, যার মধ্যকার বিজ্ঞান, সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব দিনে দিনে বিশ্বের মানুষ আরও বেশি করে বুঝতে পারছে। মানুষ যখন প্রথম এক ঢোক পানি খায়, এরপর নিঃশ্বাস নেয়, তখন পানির পরপরই তার দেহে অক্সিজেন প্রবেশ করে। এরপর তিনবার যখন এই কাজটি করে, তখন তার মস্তিষ্ক ও রক্তের শিরা উপশিরা যথেষ্ট অক্সিজেন লাভ করে, ফুসফুস আরাম পায়, খাদ্য ও শ্বাসনালী নিজেদের সেরা পারফর্ম করে, পাকস্থলী ধীরে ধীরে সে পানিগুলো রিসিভ করে, বিভিন্ন নালী ও শিরা পানিটাকে ফিল্টারিং করে, পানিতে কোনো জীবাণু বা ময়লা থাকলে উপকারী জীবাণুরা সেগুলোকে ধ্বংস করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে এর তীব্র গতি পাকস্থলীকে যেভাবে আঘাত করে, তার কুপ্রভাব কিডনি পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। প্রয়োজনের অতিরিক্ত পানি এমনকি মূত্রথলিতেও চাপ সৃষ্টি করে। আর তৃষ্ণার্ত বা ক্লান্ত মানুষ এক নিঃশ্বাসে অনেক পানি খেলে, এতে তার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা, রক্তচাপ, মস্তিষ্কের কমান্ড, এই সব কিছু সব ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। খাদ্যনালীতে আটকে গিয়ে বড় দুর্ঘটনা ঘটাও অসম্ভব নয় যদি বেশি পানি পান করে এই সময়। শুধু এই বিজ্ঞানী নয়, দুনিয়ার আরও গবেষণা প্রতিষ্ঠান মুসলমানদের পানি পানের সুন্নত পদ্ধতিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছে, স্বাগত জানাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরির জন্য জাপানি ও ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা ছোট ছোট ঢোক নিয়ে শ্বাস ছেড়ে ছেড়ে দীর্ঘ সময়ে পানি পান করার পদ্ধতি প্রয়োগ করে ভালো ফল লাভ করেছে। পাশ্চাত্যের ইসলাম গ্রহণের যে প্রবণতা দিন দিনই বাড়ছে, এতে বড় বড় ঘটনা তো বটেই, সাধারণ মুসলমানদের জীবনরীতি দেখেও অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন প্রায় 3200 অর্থাৎ 3200 মানুষ ইসলাম গ্রহণ করে। তাদের এই পরিবর্তনের পেছনে রয়েছে মুসলমানদের পানি পানের সুন্নত পদ্ধতি, খাদ্য গ্রহণ পদ্ধতি, পারিবারিক শান্তি, বিবাহিত জীবনের পবিত্রতা, সন্তানদের মায়া মমতা, এমনকি রোগীর সেবা, মৃতের প্রতি শ্রদ্ধা ও ইসলামিক পদ্ধতিতে জানাজা, দাফন কাফন। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যে কোনো বিষয়কে ওসিলা বানাতে পারেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইসলামের সর্বাপেক্ষা বড় সম্পদ। এটি কল্যাণের আকর, সাফল্যের ভাণ্ডার আর বিজ্ঞানের সমারোহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম, বিশেষ করে আমরা যারা মুসলিম, আমাদেরকে সুন্নতের কদর করার, সুন্নত মোতাবেক জীবনযাপন করার এবং আমরা ইসলামিক যে সমস্ত সুন্নত নিয়ম কানুন আছে সেই মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি, তাহলে আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয়, দুনিয়াবি, আখরাত সব জায়গায় আমাদের কল্যাণ আর কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন।